সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যাব বাগান থেকে খেজুরের রস খেতে। সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। আমরা তিনজন মিলে জমির মাঝখান দিয়ে হেঁটে খেজুর বাগানের দিকে রওনা হলাম। যাওয়ার সময় এত পরিমাণ কুয়াশা ছিল যা বলার বাইরে, একজনকে আরেকজন দেখতেই পাচ্ছিলাম না। শত কুয়াশা ও ঠান্ডার মাঝেও আমরা তিনজন মিলে অটলভাবে হেঁটে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। যেহেতু আমরা বাগানের গাছ থেকে হাঁড়ি নামিয়ে হাঁড়ি থেকে রস খাবো, তাই আমরা তিনটি পাটখড়ি নিয়ে নিই, যা আমরা পাইপের বিকল্প উৎস হিসেবে ব্যবহার করছি। শত বাধা ও কষ্টের পরে আমরা চলে আসলাম খেজুর বাগানে। খেজুর বাগানে এসেই ছোট একটি গাছে রঞ্জনকে উঠিয়ে দিলাম। যদিও আমরা গাছ মালিককে বলেই গাছ থেকে রস নামিয়ে খাচ্ছি, তো রঞ্জন সেই গাছ থেকে একটি হাঁড়ি নামিয়ে আমাকে দিল এবং সেই হাঁড়ি থেকে আমি রস খেয়ে নিচ্ছি। আমি রস খাওয়ার কাজে অটল রইলাম এবং রঞ্জনও গাছে দাঁড়িয়েছিল, কারণ তাকে হাঁড়ি আবার বেঁধে দিতে হবে। হাঁড়ি থেকে অর্ধেক রস খেয়ে আমি বাকি অর্ধেক রস দিয়ে দিলাম কালু কাকাকে। তিনিও তার মন ভরে বাকি অর্ধেকটুকু রস খেয়ে নিলেন, কারণ এটাই ছিল আমাদের এই বছরের প্রথম রস খাওয়া। তার রস খাওয়ার মাঝে আমি দেখছিলাম হাঁড়ি থেকে আরো রস আসে নাকি শেষ। পরে দেখতে পেলাম যে না, রস আর নেই। তাই তিনি হাঁড়িটি রমজানের হাতে উঠিয়ে দিলেন এবং রমজান সেই হাঁড়িটিকে সুন্দরভাবে বেঁধে দিচ্ছে, কারণ বাকি রাতের মধ্যে যেন হাঁড়িতে রসে ভরে যায়। ভিডিওটি ছিল এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাইকে আসসালামু আলাইকুম।